দেওয়ার বেলায় বেলায় বেশি নেওয়ার মা বাবার সাথে এসান করো সন্তান মা বাবা যদি তোমাকে দুই বেলা খানা দেয় তুমি তিন বেলা দাও মা বাবা যদি তিন বেলা খানা দেয় তুমি বেশি বেশি দাও মায়ের মনে চায় বেদানা খাবে আঙ্গুর খাবে চাওয়ার আগে হাতে পৌঁছায় দাও হাত তুলে দোয়া করার কোন দরকার নাই আমার নদী বলেন মায়ের অন্তর খুশি আমার আল্লাহ খুশি কত সন্তানের খবর আমরা পাই মা বাবা বৃদ্ধা হয়ে গেছে সন্তান বিয়া করে বউ নিয়ে শহরে থাকে মা বাবা গ্রামে পড়ে আছে খবর নেয় না কোরবানির ঈদের রাত মা তাকায় আছে সন্তান বুঝিক বাড়ির মধ্যে নতুন পোশাক নতুন নাস্তার আয়োজন করবে পরের দিন দেখে সন্তানের কোনো খবর নাই পাশের মহিলারা বলে তোমার ঘরে কেন আনন্দ নাই দরজা জানা লাটকানো কেন মা চোখের পানি ছেড়ে বলে রে বোন আমার সন্তান আমি বড় কষ্ট করে গর্ব ধারণ করেছি বড় বানাইছি আজ বিয়া করে বউনিয়া যে সন্তান কোথায় চলে গেল খবর নাই ও নবীর উম্মতের দল মাস্তানি করিস রে টাকাওয়ালা ভাই ক্ষমতা ভাই মাস্তানি করিও না তুমি আজকে যদি শান্তির বিছানায় ঘুমাও আল্লাহর কসম শুধু তা মা বাবার চোখের পানি মা বাবার দোয়া ছাড়া তুমি টাকাওয়ালা হতে পারো না মা বাবার চোখের পানি ছাড়া তুমি আর শান্তির ঘুম পাও না মা বাবার দোয়া যে কত কঠিন বাইজিদের ঘটনা কে না জানে এক গ্লাস পানির দ্বারা আল্লাহ বাইজিদ কে কুতুবুল আলম বানায় দিলেন পেছনে ছিল মায়ের চোখের পানির দোয়া মা এমন দোয়া করেছেন আল্লাহ বাইজিদ কে এত বড় বানাইছেন শুধু মুসলমান নয় সারা দুনিয়ার বেইমানেরাও বাইজিদের নাম মহাব্বতে স্মরণ করে ঠিক কিনা বলেন একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে হাতুলে মা বলে বাইজিদ কে হাত হাতুলে মা বলে বাইজিদ কে ওলিবান মায়ের দু মায়ের মায়ের দু মায়র দু মায়ের মায়ের দু বিপদে পারবে না তুমি যখন যেথায় যাও বিপদে পারবে না তুমি যখন যাও যেথায় মায়ের হেমুমিন মায়ের দোয়াল মায়ের দোয়াল হেমুমিন মুমিন মায়ের দোয়াল খারাপ লাগেনি এক তারা লাগবে নি গান গাইতে ঢোল লাগবে রে যুবক না না আল্লাহর মোহাব্বতে গান গাও যেখানে রাজি বান্দার অন্তরটা আল্লাহর দিকে আগায় যায় আমলের জন্য পাগল হয় এমন গান গাইলেও সব হবে শুনলেও সব হবে কিন্তু যেই গান আর বাধ্যে রাজে বান্দার অন্তর গুনার দিকে দৌড়ায় এমন গান গাওয়াও হারাম শ্রবণ করাও হারাম যার কারণে বাইজি না সরিয়েছে বিশ্ব ভুব সত্য শিশু বাইজিদের মতো সবাই হচ্ শিশু বাইজি মতো সবাই মায়ের দোয়ালো হে হেমুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হেমুমিন মুমিন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন যে থাই বিপদে পরবে না তুমি যখন যে থাই যা দাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মা একটা কথা কিন্তু এর ওজন কত হে মুমিন স্বামী স্ত্রী রাতের বেলা ঘুমায় হঠাৎ স্বামী বামে তাকায় দেখে স্ত্রীর চোখ বে পানির ফোটা গুলো স্বামী ডেকে বলে চোখের কোঠায় কেন পানি গভীর রাত আল্লাহর ডেকে আল্লাহ স্বামী আমার কি দুঃখ বলো বল একটা সপ্তাহ হয়ে গেল আমার ছেলে আমাকে মা বলে ডাক দেয় না কেন তোমার সন্তান তোমাকে মা বলে ডাকে না বলে আমি সন্তানের ভালোর জন্য একটা ধমক দিয়েছি সন্তান রাগ করে আমাকে মা ডাক দেওয়া বন্ধ করে দিল আল্লাহর দেখে বলে রে বিবি তুমি আরামে ঘুমাও আরামে খাও সন্তান আজকে না ডাক দেখ একদিন ডাক দিবে বলে ও স্বামী বুঝাইতে পারব না মা ডাকে কি মজা পাওয়া যায় খানার প্লেট নিয়ে বসি আমার মুখে খানা যায় না এত ঘুমানোর চিন্তা করি চোখে না। কারণ আমার খানার দাম দাম ঘুমের আমার কাছে সন্তান যখন মা বলে ডাক দেয় ডাকের বড় দা ওরে সন্তান আজকে মা বাবাকে ভুলে তুমি কোথায় রে ভাই ওই মা বাবার দোয়া নাও কপাল পুরিও নারে সন্তান যারা মা বাবার বর্দোয়া নিয়েছে জীবনটা ধ্বংস হয়ে গেছে ছাত্র জীবনে দেখেছি এক আল্লাহর বান্দা চূড়ান্ত বেইমান বিবাহ করে বিবির কথা মতো মায়ের উপরে অত্যাচার করত আমার কাছে যখন অভিযোগটা আসলো আমি বললাম তোমাকে একদিন দাগ দিবা কখন মাকে ঝগড়া করে গালি দেবে মাগরিবের নামাজের পরে খবর আসলো sultan মায়ের সাথে তর্কে জড়ায় গেল আমি হেঁটে হেঁটে গিয়া দেখলাম ঘরের জানালা দরজা বন্ধ ঘরের মধ্যে সন্তান মাকে লাঠি দিয়া পিটাচ্ছে মা চিল্লায় আর বলে বাবা তোর পায়ে ধরে আর আমাকে মারবি না আমি নিজের কানে মায়ের কান্নার আওয়াজ শুনতেছি আমি মহল্লার ইমাম বেশি কিছু বলতে পারলাম না কিন্তু পরবর্তীতে খবর নিলাম ওই সন্তান বিছানায় পস্তে পস্তে চলে গেছি ওরে নবীর উম্মত টাকাওয়ালা মনে করতেছো টাকার গরমে তুমি আজকে mastan আল্লাহর কসম না না তুমি যত বড় টাকার মালিক হও তোমার পেছনে মায়ের দোয়া যদিও মনে করো মা তোমারে গালি দিয়েছে ধমক দিয়েছে কিন্তু মা তোমার সামনে ধমক দিয়া ঘুমায় না ঘুমায় না মা ঘরে রাদারে গিয়ে এক এক আল্লাহর কাছে মাপ চায়া বলছে রে মালি আমি রাগের কারণে সন্তানের দমক দিয়েছি গালি দিয়েছি কিন্তু তুমি রাগ করিও না আমি রাগের কারণে বলেছি আমি মাপ চাই আমার সন্তানের মাফ করে দাও ও মার সন্তান আজকে ওই মা বাবাকে চিনলা না মাস্তানি করে চলতেছে নিজে নিজে মনে করো টাকায় বড় হয়ে সন্তান আমি তোমার পা বলছি পা দুটো আগায় দাও আমি তোমার পায়ে হাত দিয়া বলি যদি অন্যায় করে থাকো তাড়াতাড়ি মা বাবার পায়ে পড়ে ক্ষমা নাও নিজে নিজে মনে করো তাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেঈমান হয়ে যাও মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যে যাও মায়ের দোয়াল হেমুমিন মায়ের দোয়াল যাহা কিছু না কেন কিছুই না মায়ের দোয়াবিনে বাস্তবে না বুই ভুই না জে ফাও বাস্তবে না বুই না যে ফাও মায়ের দোয়ালো হেমুমিন মায়ের দোয়াল মায়র হে হেমুমিন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন যে যাও বিপদে পরবে না তুমি যখন যে যাও মায়ের হে মুমিন মায়ের দোয়াল হে মুমিন মায়ের দোয়াল মা বাবার সাথে সান কর হে সঞ্চার জমদার নবী পয়ে গম্বার সুলাই সারা দুনিয়াটা শাসন করেছে কত বড় পয়গম্বর সুলাইমান যিনি তার আঙ্গুলির ইশারা দিয়া গোটা দেশ শাসন করেছেন সিংহাসন চোখের পলকে যেখানে ইচ্ছা করতেন চলে যেত আকাশ মানে সুলাইমান নবীর সিংহাসন চলছে জমিন থেকে নয় মাইল উপরে চলে সিংহাসন সুলাইমান নবী সিংহাসনে বসে আছে হঠাৎ করে কানের ভিতরে আওয়াজ নয় মাইল উপর থেকে তিনি কানে আওয়াজ পায় জমিনের গর্তের পিপিলিকা তার জাতি বাইদের মজার মজার বয়ান দিতেছে পিপিলিকার আওয়াজ শুনায় মান্যবী নয় মাইল উপর থেকে সিংহাসনে বসে নিস কানে শুনলেন সুনায় মান্নবীর আল্লাহ বলে বলে সিংহাসন জমিনে লেন করো দাঁড়াও জমিনের মধ্যে সুনায় মান্নবীর সিংহাসন দাঁড়ায় গেল

আল্লাহ একদিন করলেন ও সুলাইমান একটু তুমি নদীর কিনারায় সাগরের কিনারায় দৌড়াও ওখানে গিয়ে দেখবে আমি আল্লাহর কিছু নতুন কুদুরাত পায়গম্বর সুলাইমান তিনি একা গেলেন না খাদেম আসেফের নিয়ে তিনি সাগরের কিনারায় দাঁড়ালেন মা বাবার দোয়ায় কি হওয়া যায় সেটা বুঝাবার জন্য ঘটনাটা টানতেছি পায়গম্বর সুলাইমান খাদেম রে নিয়ে সাগরের কিনারায় দাঁড়ায় গেলেন আল্লাহ বললেন দেখো আমার নতুন কুদরত পায়গম্বর সুলাইমান বললেন ও মালিক নতুন কোন কুদরত দেখা যায় না আগের মতই সাগর দেখি আল্লাহ জানায় দিলেন ও সুলাইমান পানির ভিতরে দেখা একটু পানির ভেতরে যাও দেখবা আমার নতুন কুদুর পায়গম্বর সুলাইমান তিনি নদীর কিনারায় দাঁড়িয়ে খাতে বলল দাও ডুব দাও

সাগরের দেখে মধ্যে চার দেয়ালের একটা ঘর দেখা যায় সুন্দর একটা ঘর কোন বিদ্যুৎ না এই বিদ্যুৎ ছাড়াই শুধু আলো ঝিলমিল করতেছে পায়গম্বর সুলাইমান খাদিম রে পাঠাইলেন গিয়া দেখে চার দেয়ালের একটা ঘর পানির মধ্যে খানি উপরেও পানি নিচেও পানি চতুর্পার্শে পানি চার দেয়ালের ঘর চার দেয়ালের চারটা দরওয়াজা আছে প্রত্যেকটা দরওয়াজা খোলা আল্লাহর কুদরত এক ফোঁটা পানিও ভেতরে ঢুকে না খাদেম

পায়গম্বর সুলাইমান এবার ঘরের ভেতরে ঢুকতে চান সামন দিকে আগে দেখে ঘরের ভেতরটা খালি না খালি না ওই চার দেয়ালের ঘর চার দেয়ালে চারটা দরজা দরজা খোলা পানিও ঢুকে না আর ওই ঘরের ভেতরটা খালি না একজন সুদর্শন যুবক ওই ঘরে বসে আল্লাহর জিকির আল্লাহ একটা যুবক সন্তান আমার পঁয়ত্রিশ বছর বয়স চলে খুব বুড়ো হয়ে গেছে অযুবক আমি তোমার পা ধরে বলছি তুমি পা দুপা গায়ে দাও আমি ও মায়ের সন্তান ও পর্দা নারানের মা মাইকের আওয়াজ পাইতেছেন আব্দুল মা জিনানির মা ও আপনারাও মা বাইজের গোস্তামির মা ও মা আপনারাও মা কত মানুষ এসে আমাদের কাছে দোয়া চায় কান্না করে হুজুর দশ বছর বিয়া করলাম একটা সন্তান হলো না রে ভাই কেন কান্না করো সন্তান হলে তো বিপদ বলে না হুজুর কোন বিপদ নাই আমি রমজানের মধ্যে রমজানে মসজিদে খতমে তারাবির ছোট বাচ্চা দেখি নামাজ পড়াইছে কত মজা লাগছে আল্লাহ যদি আমার একটা সন্তান দিতেন আমি কোরআনের হাফেজ বানাইতাম আল্লাহর কসম করে বলি যুবক টুপির কারণে নারীর কারণে লম্বা জমার কারণে মাদ্রাসায় পড়ার কারণে সম্মান কমে নাই কমে না বাংলাদেশ নয় সারা দুনিয়ার সব থেকে বড় ধনী একটু খবর নাও আমাদের মতোই ওই ধনীটাও শান্তিতে নাই টাকা দিয়ে সম্মান পাওয়া যায় টাকা দিয়া সম্মান কিনা যায় তবে ওই সম্মানের অপর পৃষ্ঠে আছে মুমিন বয়ান করে করে ডাউনলোড করে মেমোরি বোঝাই করে রাখলে কি লাভ হবে রে ভাই কেন তোমার কবরের চিন্তা আসে না কয়দিন আর মাস্তানি করবা। এমন কোন দিন নাই বাসের তলে যুবকের লাশ নিচে যুবকের ইদানিং যুবকের মরণ বেশি হয় না মরলে পিঠা মারে মায়ের কোলে ঘুমাইতেসো টের পাও না বারমার মুসলমানের দিয়ে থাকা বারমার মুসলমানের দিকে তাকাও সেদিন আমি টেকনাফ কক্সোজ বাজারে গিয়ে খবর নিলাম নিজের চোখে তাকায়া দেখলাম সাগরের পার থেকে বারমার মুসলমানের বাড়ির মধ্যে লাগাতার আগুন আর আগুন আর আগুন জ্বলে ঘুমলাই আজকে তুমি শীতের ভিতরে লেপ দিয়ে ঘুমাও মুসলমান আজ ঘরনা জায়গা মা কান্না করে আল্লাহ আমি খাইতে চাই না আমার বাচ্চাটার খানার ব্যবস্থা করে দাও রে মালি মা কান্না করে এদিকে সন্তান না খেয়ে না খেয়ে মায়ের কোলে মরে যাচ্ছে খবর শুনতেছে

ওরে বেইমানে হুদি ওই কুত্তা গুলো ওরা তো কত বড় খারাপ মুসলমানের কোনো দিন উপকার চায় না রে বেইমান যদিও ভাবতেছ আমরা এদেশে মুসলমান বেশি তাবলিক বেশি পীর মুরিদি বেশি মাদ্রাসা বেশি আমগো বড় আরাম না না বারমার মুসলমানের মার দেখা তুমি আরামে ঘুমায় না কপালে লেখা নাও এর পরের সিরিয়াল হলো তোমার অনবিরুমতের দল ওই মা বাবার দোয়া নিয়ে আগাইতে থাকুরে মুমিন

কতদিন এখানে তুমি আল্লাহর নামের জিকির করো যুবক বলেও ও গম্ব আমি এই ঘরের মধ্যে আল্লাহর নামের জিকির করি একটা না দুই হাজার বছর ক হাজার বছর কাদের কুদুর তু দারি বার কামালি জাল তুহ কাদের তুহি মের গা হা টাকার বড়াই তাকার বড়াই ভাই কোথায় নমরুত কোথায় কোটি টাকার মালিক দেখো ও বাবা হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদু ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা রহমত আসিবে সে প্রভুর আদা বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি ও সদা উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায় তেমনি খোদার রহমত আসে নম্রতার দয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে আরো জোরে বলেন জিব্বানারা আল্লাহকে ডাক দেন কে আল্লাহ ثم استقاموا فلا خوف عليهم فلا خوف عليهم ولا هم يحزنون إكلام زند قرآن حكيم مطئ لا يزال ستوقدم قديم جميع العلم في القران حكيم تقاصر عنه أفهم الرجال بخا قرآن كلام لا بشر قديم استي قديم استي نوينو মা সাথে সান করো মা বাবা যদি বুড়া হয়ে যায় খবরদার ধমক দিয়ে কথা বলো না এমন কোন আচরণ করো না যে আচরণে মা বাবা কষ্ট পেয়ে বলবে আহ অথবা উহ এক নাম্বার ব্যাখ্যা দল এমন ব্যবহার করো না যেই ব্যবহারে মা বাবা আহ বলবে উহ বলবে এক নাম্বার ব্যাখ্যা ব্যাখ্যা নাম্বার দুই তুমিও মা বাবার কথায় পড়ে কখনো আহ বলিও না উহ বলিও না কারণ মা বাবা আহ বলাটাও কষ্ট সন্তানও যদি আহ বলে সেটাও মা বাবার কষ্ট তো কেমন কথা বলবা আকুল্লাহু মা কওলেন কারীমা আয় কওলেন জামিলা কওলেন লতীফা কওলেন কারীমা আয় লাইনা সাহলা লাইনা মানি নরম সাহलन মানি সহজ মা বাবার সাথে কেমন ব্যবহার করবা আল্লাহ আনে বলেন নরম এবং সহজ নরমের ব্যাখ্যা হলো ও ছোট আজে মা বাবার সাথে কথা বলো নজর তারে নিচু করে কথা বলো এর ব্যাখ্যা হলো নরম সহজ ভাষার ব্যাখ্যা হলো ও সন্তান তুমি সিরাজগঞ্জ কলেজে পড়ে আজ শুদ্ধ বাংলায় কথা বলো খবরদার গ্রামের আমার মা শুদ্ধ বাংলা জানে না গ্রামে মা যেই ভাষা বুঝে ওই ভাষায় সংক্ষেপে কথা বলো এর নাম হলো সহজ ঠিক কওলান কারীমা আই কওলান লাজিনা সাহলা জামিলা কওলান লতীফা এতক্ষণ আলোচনা হলো আচরণটা জিব্বার আচরণ কেমন হবে সামনে আল্লাহ বলেন অন্য প্রত্যঙ্গের আচরণটা কেমন হবে আল্লাহ বলেন খেয়াল করবেন চিকন কথা আপনাদেরকে প্রশ্ন করব উত্তর দিতে হবে আল্লাহাক বলেন ও সংসান বিনয়ের ডানা বিছায়া মা বাবার জন্য একটু জবাব দেন দানা দানা এটা মানুষের হয় নাকি পাখির হয় কথা বুঝেন নাই দানা কি মানুষের না পাখির পাখির দানা হয় মানুষের দানা হয় না তো আল্লাহ কেন বললেন ও সন্তান বিনয়ের দানা মা বাবার সামনে বিছায় দাও মানুষের তো ডানা নাই ডানা হলো পাখির কেন মানুষের দানার কথা বললেন এক নাম্বার জবাব আল্লাহ যখন আমার নবীর উপরে ওর আনে হাকিম অবতীর্ণ করেছিলেন ওই সময় আরবের মানুষ ছিল ক্যান্সারে আক্রান্ত জাহান নামের আসামি আল্লাহ মাঝে মাঝে ওদের অভ্যাসের দিকে আয়াত করে ওদের অভ্যাসের দিকে সমমান ওদের মন রক্ষার কিছু কিছু সময় আল্লাহ কোরআনের আয়াত ওদের মনের চাহিদা মতো অবতীর্ণ করেছেন কারণ ওদের মনটা যেন ইসলামের দিকে আগায় যায় এই আরবের একটা অভ্যাস ছিল আরববাসীরা পাখিরে খুব বেশি মহব্বত করত এখন যেমন আমেরিকা পশ্চিমা ওই এহুদি কুত্তাগুলো কুকুরের বেশি মহব্বত করে নিজের ছেলে এত মহাব্বত করে না কুকুরকে যতটুকু মহাব্বত করে এজন্য চরিত্রটাও কুকুর মতো হয়ে গেছে যত পায় হয় না আরো চাই আরো চাই মানুষ মেরে খাচ্ছে সন্ত্রাসের চূড়ান্ত পর্যায়ে চলে গেছে এরপর সেই কুত্তা গুলো বলে ইসলাম নাকি সন্ত্রাস দেখেন না মরা গরু পাইলে কুকুরের খাওয়ার অবস্থাটা দুদিক থেকে দুইটা খেতে চায় মাঝখানে একটা দুইকে একদিকে দৌড়ায় ওটা এসে খেয়ে যায় আবার ওটাকে দোরানি দেয় আবার অন্য দিকেরটা কুকুর খস্ত খেয়ে যায়

নবীজির হাদিস তারা কি মরা জানোয়ার মরা জানোয়ার শকুনেও খায় শিয়ালেও খায় কুত্তায়ও খায় আল্লাহর নবী শিয়ালের কথা বলেন নাই দুনিয়ার পেছনে যারা দৌড়ায় এদেরকে শিয়ালের সাথে তুলনা করেন নাই এদেরকে শকুনের সাথে বলেন নাই কুকুরের কথা কেন বললেন একটা জবাব হলো ওরে নবীর উম্মাদ শকুনে রাতের বেলা খায় না দিনের বেলা খায় আর শিয়ালে রাতের বেলা খায় কুত্তা এমন খায় মারা বেডা রাতেও খায় দিনেও খায় কুত্তা রাতেও খায় এই জন্য কুত্তার সাথে মিল মোহাম্বত রেখে মাঝে মাঝে আপনারা খবর জানেন কিনা কুকুরের বিবাহ দেয় বিশাল গেট সাজায় অনুষ্ঠান করে কুত্তার বিয়ে হইব আল্লাহ আপনি আমাদের হেদায়াত দান করেন এহুদির বিরুদ্ধে খ্রিস্টানের বিরুদ্ধে কথা বললে যদি কোনো মুমিন বেজার হন আপনি কপালে লেখেন আপনি এহুদির পাক্কা দালাল ভাইরা আমার কালকে পাইবেন যে ভাই কেমন হইলো বলে ঠিক আছে তবে আমেরিকার বিরুদ্ধে বলাটা বুঝবেন এটা আমেরিকার পাক্কা দালাল আবার আসতে বললেন যে সন্দেহ আছে নাকি ভাইরা আমার যতই কলা দেখ না কেন এহুদি গুত্তা আমাদের কোনোদিন আপন হবে না চূড়ান্ত দুশ্মান মুসলমানে অনবিরুন্নতের দাল মা বাবার সামনে তুমি ডানা বিছায়া দাও ডানার কথা কেন বললেন এক নাম্বার জবাব আরবের মানুষরা পাখিরে বেশি মোহাম্মত করত খোলা আকাশে পাখিটা উড়াই দিত উড়াই দেওয়ার পরে পাখি যদি ডান দিকে যাইতো মনে করতো আমার কাজটা সফল হবে কল্যাণ হবে পাখিটা যদি বাম দিকে যাইতো মনে করতো আমার কাজটা অকল্যাণ বিফল হবে আল্লাহ ওইদিকে নজর করে পাখির সাথে محبت এই কথা বললেন এই সুরায় আরাকায়াতে পাখির কথা বলে আল্লাহ বলেন আকুল্লু ইনসানিন আলজামনাহু তায়রুহু ফি উনুকিহি আল্লাহ বলেন প্রত্যেক মানুষের গর্দানে পাখি ঝুলায়া দিলাম পাখি এখানে পাখির অর্থ হলো আমল নামা আমল নামার সাথে পাখির সম্পর্ক কি বলে আরবের মানুষ পাখির মাধ্যমে দানে বামে উড়ে গেলে কল্যাণ অকল্যাণের বিচার করে নে আমল নামাটাও তেমনি ভাবে বান্দার আমল নামাও দিয়া কল্যাণ অকল্যাণের বিচার হবে আমল নামার আমল দিয়া বান্দার কল্যাণ অকল্যাণের বিচার হবে এক নাম্বার জবাব জবাব নাম্বার টু আল্লাহ কেন বললেন ও ও মায়ের সামনে বিছায় দাও পাখির শক্তি হলো ডানার ভেতরে ডানা এ ডানা যদি আটকায় দেওয়া হয় পাখি উড়ার কোন শক্তি নাই পুরা পাখিটাই দুর্বল আল্লাহ বলেন যুব যদিও সরাসরি তোমার কোনো ডানা নাই কিন্তু পাখির ডানার শক্তির মতো তোমার যৌবনের একটা ডানা বেড়ে গেছে টাকার একটা ডানা বেড়ে গেছে ক্ষমতার ডানার গরম আল্লাহ বলেন ও বান্দা যৌবনের ডানাটারে বিনয় ওর যৌবনের ডানার গরম দেখাইও না বাবার সামনে টাকার গরমের ডানা খুলবি না মা বাবার সামনে ক্ষমতার গরম দেখাবি না তোর ক্ষমতার গরমের ডানা টাকার গরমের ডানা যৌবনের গরমের ডানা গুলো গুটাইয়াও মা বাবার সামনে এত বিলীন হয়ে যাও বিনয়ী হয়ে যাও বিনয়ের দানা মা বাবার সামনে বিছায়া দাও এতটুকু কথা বললেই তো শেষ বিনয়ের সাথে দানা বিছায়া দাও বলা শেষ বলে না না মিনার রহমা অনুগ্রহের সাথে محبتের সাথে এ কথাটা কেন বললেন বলে কথাটা যদি না বলে বিনয়ের দানা অর্থাৎ মা বাবার সামনে নত হওয়া দিলের ব্যাপার আলাদা হতে পারে অনেক সময় দেখা যায় সমাজের চাপে পড়ে সন্তান মা বাবা কাছে মাথা নত করে কিন্তু দিলে কোনো محبت নাই আল্লাহ বলেন এমন বাতপারি চলবে না দিল থেকে मोहब्बत করে মা বাবার কাছে তুমি নরম হয়ে যাও এমন ভাবে নরম হইবা মা বাবা থাকবে জিন্দা তুমি থাকবা মা বাবার কাছে মরা লাশ ও সন্তান এত কিছু বলার পরেও যদি অন্যায় করিয়া ফালাও তাড়াতাড়ি আপনারা কত দূর থেকে বিল পেরিয়ে কত ঠান্ডার ভেতরে কুয়াশার মাঝে আসেন আমি জানি আপনারা টাকার জন্য আসেন নাই খানার জন্য আসেন নাই নাই কেউ কেউ নিজের টাকা ব্যয় করে আসছেন গাড়ি ভাড়া করে আসছেন আমার মা বোনেরাও আসছেন আমার চেহারা দেখার জন্য না আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন আল্লাহর কসম কোরআন শরীফ সামনে আপনাদেরকে দেওয়ার মতো আমার এলেম নাই কোন আমল নাই তবে এই সম্মানের চেয়ারে বসার পেছনে এলেম আমল কিছুই না একমাত্র কারণ আমার মা বাবার চোখের পানি আর আল্লাহ ও সন্তানের মা বাবা ও সন্তান যদি করো তাড়াতাড়ি মা বাবার কাছে ক্ষমা নাও আল্লাহর নবী কথাটা এক বলেন আমার মাও নাই বাবাও নাই অন্যায় তো করেছি কিভাবে ক্ষমা চাই আল্লাহর নবী বলেন যাও যাও শুক্রবার কবরের কিনারায় গিয়া দরুদ সালাম পড়ো একবার যদি ওই শুক্রবার দিন মা বাবার কবরের কিনারায় গিয়া কান্না করো আমার নবী স্পষ্ট হাদিসে বলেছেন তুমি হাজারো অন্যায় যদি করো আল্লাহ চোখের পানির কারণে ক্ষমা করে বাধ্যগত মায়ের সন্তানের খাতায় নাম উঠায় দিবে কি দুঃখ কি দুঃখ গো আজই বাংলার বাঙালি চালাক মুসলমান চান্দা উঠাইয়া টাকা উঠাইয়া ব্যানার টানায়া শাহজালালের দরবারে দৌড়ায় শাহ পরানের দরবারে দৌরায়ে আমানুত চার দরবারে যায় অতসব বাড়ির দরজা যায় মা বাবার কবর একবারও মা বাবার কবরের জিয়ারতে गेला নারে বাবা শাহজালালের দরবারে গেলা কি করলা বন্ধু বান্ধব নিয়া পাঁচ দিন আড্ডা দিলা নাজগান দেখলা পাঁচ অক্ত নামাজ বা জামাতেও পারলা না কি হলো পাঁচ দিন গিয়া ওরে শাহজালালের ভক্ত তো হতে পারলি না কে সে শাহজালাল আল্লাহর মহাব্বতে জীবনে বিবাহ করে নাই অথচ তুমি ম্যাডামের তালে পরে রসুলের সুন্নতের জবাই দিলা শাহজালালের জীবনে পাগড়ি খুলে নাই মাথায় পাগড়ি হাতে লাঠি আর তসবি ও শাহজালাল রহমাতুল্লাহ আর ভক্ত বল তোমার মাথায় টুপি কই দাড়ি কই পাগড়ি কই আসলে তুমি শাহজালালের ভক্ত না শাহজালালের ভক্ত যদি দাবি করে আমরা দাড়িওয়ালা টুপিওয়ালা রাই করতে পারি তুমি টাকা উঠাইয়া ওখানে যাও মা বাবার কবর জিয়ারত করলে যে তোমার গুনা মাফ হবে রসুলের হাদিস ভালো লাগে না তুমি সেখানে যাও মা বাবা তোমার কত আপন অথচ সন্তান মা বাবারে কবরে রাইখা কত গুনার কাজ করে বলে আরামে আছে না রে বাবা না বরং মা বাবার কবরে আজাব চলে যায় ও সন্তান ওই মা বাবার কবরে কষ্ট দিও না রে সন্তান অনুরোধ করে বলছে ওই মা বাবার থেকে দোয়া নাও মা বাবার দোয়া বড় কঠিন মা বাবার কবরের কিনারায় গিয়া দোয়া নাও ওই দোয়াটা তোমারও নিজের জীবনের জন্য ফসল বায়া দিবে রে বাবা দুনিয়া চিরুদিন থাকার জায়গা না রে ভাই অনুরোধ করে বলছি না কত যুবকের লাশ কবরের ভেতরে রাখল অনবিরতের দাল রসুলের সাহাবি আল খামার দিয়াহের সময়

মারাজি না নবি এসে আলকামার মা কে বললেন ও আলকামার মা আলকামারে maaf করে দ্যান জিব্বায়ে কালে মাসে না কালের সময় মা বলে না না আমি আমার সন্তানের ক্ষমা করব না আল্লাহর নবী বলেন আগুন জ্বালা ও সাহাবায়ে کرام আলকামারে আগুনের মধ্যে জ্বালায় দেই আল্লাহর নবীর কথার পর আলকামার মা চোখের পানি ছেড়ে বলেন পয়গম্বর আমি ক্ষমা করে দিলাম কারণ সন্তানের কষ্ট সহ্য করতে পারি করে দিলাম মা যখন কথাটা বলল আলকামার জবানে কালে মা বাবা ও সন্তানের মা বাবা সন্তান আপনার সাথে ভালো ব্যবহার করবে যদি আশা করেন তাহলে আপনাকেই ভালো ব্যবহারটা শিখেইতে হবে ঈদ এর দুই দিন আগে সন্তান মায়ের কাছে মোবাইল করে বলে মা ঈদের বাজার বাবায় করছে বলে না করে নাই বলে মা বাবারে নিষেধ করো আমি ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসতেছি আমি ঈদের রাত আমি বাজার নিয়ে আসব ঈদের বাজার আমি নিয়ে আসব মা বাবাকে নিষেধ করে দাও মা বড় খুশি আমার সন্তান ঢাকা থেকে ঈদের বাজার নিয়ে আসলো আজকালকে ঈদ আজকে সন্তান ঢাকার বাজারে ছুটি নিয়ে সন্ধ্যা বেলায় বাসের টিকিট করলো মার্কেটে ঢুকা সন্ধ্যা দুপুর বেলা কয় মান মার্কেটে বলো তোমার জন্য কি কিনবো মা মোবাইলে কান্না করে বলে ও সন্তান আমার কিছু লাগবে না তুই আয় তোর বাবার জন্য যদি পারো কিছু কিনে নে আমার লাগবে না কারণ আমার যা দেয় সবার থেকে তোর জীববার মা ডাকটা বড় মজা সন্তান সন্ধ্যাবেলা বাসে উঠে বলে মা রাত্র একটার সময় আমি বাসায় চলে আসবো আমি এদের বাজার নিয়ে আসতেছি সন্তান এবার বাসে উঠে মাকে মোবাইল করে মোবাইল বন্ধ করে পকে এবার মা আজকে রাতে ঘুমায় না বাবায় খানা খেয়ে ঘুমায় গেল মা বারবার ঘড়ির দিকে যুবক মা বাবার চিনারে সন্তান সন্তান মার কাছে বললো মা আমি একটার সময় বাড়ি আসবো মা দেখে ঘড়ির কাটা ঘুরে বারোটায় চলে গেল সন্তান এক ঘন্টা পরে আলু মায়ের কান্তা সজাগ আমার সন্তান এসে মা বলে ডাকবে কলিজা ঠান্ডা বাবায় ঘুমায় গেল মা ঘুমায় না ঘড়ির কাটা একটা বেজে গেল সন্তান আসবে মা বড় খুশি কিন্তু না ঘড়ির কাটা ঘুরে ঘুরে দুইটা বেজেছে মা ভাবলেন হয়তো যানজনে পড়েছে দুইটা বাজলো অসুবিধা নাই কিন্তু না না ঘড়ির কাটা যখন পেরিয়ে যায় মায়ের কেমন তিনটা দিলে আঘাত লাগলো এত লেট হতে তো পারে এবার মা তার স্বামীকে ধাক্কা দিয়া বলে ও স্বামী সন্তানের একটু মোবাইল করে দেখো কোথায় বাবায় ঘুম থেকে উঠে বাবা সন্তানের মোবাইলে রিং করে রিসিভ হয় না কেটে যায় আবার তুমি কল দেয় আবার কেটে যায় আবার কল করে ঋণ হয় রিসিভ হয় না আবার কেটে যায় কয়েকবার দেওয়ার পর বাবার দিল কেন যেন চিন্তা শুরু হয়ে গেল কিছুক্ষণ পর মার চোখের পানি গুলো পর শুরু হয়ে গেল কারণ মায়ের অন্তরে খবর না জানি সন্তান কোন বিপদে পড়েছে এরে সন্তান রাতের তিনটা বাজে তুই মায়ের কাছে মোবাইল করে দেখ মা তোরে রাতের বেলা কল দাইতে ধরো না সকালে বলো ঘুমাইছি টের পাই না আজকে গিয়া মায়ের মোবাইলে একটা কল দিয়া রাতের তিনটা চারটায় পরীক্ষা করে দেখবি মা কে মোবাইল করা মাত্র দেখবি মা কানে রিসিভ করে বলে বাবা কোথায় ও মা তুমি কি ঘুমাও না বলে হা ঘুমাইছি তবে আমার কান সাজা মোবাইলের আওয়াজটা আমার ঘুমটাকে ভেঙে দিছে বাবা কারণ যদিও ঘুমাই তবে তোর মায়া তোর মোহব্বতে আমি সব সময় সজা বাবায় মোবাইল করে পেল না কিছুক্ষণ বাবা চিন্তায় চুপচাপ হঠাৎ করে বাবা আবার যখন কল করেছে ধরে না আবার কেটে গেল কয়েকবার দেওয়ার পরে হঠাৎ করে মোবাইল রিসিভ হয়ে গেল বাবা বাবার কানের কাছে মোবাইলে কোনো আওয়াজ নাই শুনে কান্নার আওয়াজ আর কান্নার আওয়াজ বাবা ডাক দিয়ে কয় কে তুমি মোবাইলটা ধরেছ আমার সন্তানকে দাও একজনে ডাক দিয়া কয় কে আপনি বলে আমি মোবাইল ওয়ালা সন্তানের বাবা ডাক দিয়া কয় বুড়া তুমি এখনো ঘরে ঘুমাও তাড়াতাড়ি দৌড়াও তোমার সন্তান সাদা কাপুরের বাসিন্দা হয়ে গেছে রাস্তায় বাসে আসতেছিল দুর্ঘটনায় তোমার সন্তান আর বেঁচে নাই

বাবা এবার অ্যাম্বুলেন্স নিয়া দৌড়ায় লাল পতাকা লাগায়া সন্তানের কফিনটাকে নিয়ে বাড়ির দিকে যখন রওনা কান্না আওয়াজ মা দরওয়াজায় অপেক্ষা যখন লাল নিশানের গাড়িটা দরজা দিয়ে ঢুকে মা চিল্লায় একটা দৌড় দিয়া ড্রাইভারের বলে গাড়িয়ে ব্রেক কর আমার বাবার ডালা খুলে দে আমার বাবার একটু দেখে কেমন ঈদের বাজার নিয়ে মা দৌড়ায় গিয়া কফিনটা কইলা বাবারে চুমা খায় আর বলে বাবা তুই কি আমাকে এই ঈদের বাজারের সংবাদ শুনাইছ মা আজ পর্যন্ত পাগল নির্মত ঘুরে আজ মা মাকে কোন ডাক্তার ভালো করতে পারে নাই ওরে সন্তান বাবাজিরা অনুরোধ করে বলি সন্তানটারে আল এম বানাও হাফেজা বানাও মাদ্রাসার পরে ঠকি নাই রে যুবক বাবাজি ওই মা বাবার থেকে তো ভালো মা বাবা কেউ নাই যেই মা বাবার সন্তানের পেছনে মানুষ নামাজ আদায় করে ওই মা বাবার কপাল ভালো যেই মা বাবার সন্তানের কাছে মানুষ দোয়ার জন্য দৌড়ায় ওই মা বাবার কপাল কত ভালো যেই মা বাবার সন্তান জমানার বড় আলেম হাফেজ এর যুবক অনুরোধ করে বলছি যদি हमको চাকুরি নাই আমরা সার্টিফিকেট পাই নাই আমরা কওমি মাদ্রাসায় পড়েছি ও অনেকেই তো বলে কওমি মাদ্রাসায় পড়ে কি লাভ চাকরি পাওয়া যায় না চাকুরি নাই আল্লাহর কসম কোন বাগের বাচ্চা থাকলে দাঁড়ায় বল আমরা কৌমিতে পড়ার কারণে চাকরির অভাবে সার্টিফিকেটের অভাবে কোনোদিন কোন হাফের সাপারিস মাওলা জন্য ছেলে মেয়ের জন্য কোথাও ভিক্ষা করেছি নাকি না না বরং যদিও ইমামতি করি ছয় হাজার বেতন ছয় মাস বাকি যদি আমরা মোয়াজিনী করি তিন হাজার বেতন নয় মাস বাকি তারপরও আমাদের কোনো টেনশন না কারণ পাঁচ হাজার টাকাও যদি পাই হালাল পাই পঞ্চাশ হাজার টাকার থেকেও বেশি বরক

সার্টিফিকেট দিব আমার মাদ্রাসার ছেলেটারে ওই সার্টিফিকেটের উপরে সরকারি সিল লাগাইয়া যখন টেবিলে দেওয়া হবে এম এর ছেলেটার মতো আমার ছেলেটাও সম্মান পাবে এর বেশি কিছু লাগবে না কেউ যদি বলে না হবে না আমরা কানে ধরে উঠাবো আমগো কথায় চলতে হবে আমরা দিককার জানাই আমরা দত্তহীন ভাষায় বলেছি বলতে চাই 40 বছরে আমরা কারো পায়ের পিন কিনারায় দড়াই নাই আমরা হুজুরের নেতা কোনদিন এমপি মন্ত্রী কোনদিন চেয়ারম্যান কমিশনারের কাছে দৌড়াই নাই ডিস্টার্ব করি নাই আমগো হুজুর একটা চাকুরি দাও চাকুরি দাও চাকুরি দাও কোনদিন আন্দোলন করি নাই তাহলে হুজুরেরা কেন বাসের লাঠি নিয়ে ময়দানে স্লোগান দেয় হুজুরেরা ময়দানে আন্দোলন করে টাকার জন্য না হুজুরেরা আন্দোলন করে নবীজির ইজ্জত রক্ষার জন্য ওরে নবীর উম্মাদ কিন্তু দুঃখ অন্তরে ভরা পতন যখন হয়েছিল মুসলমানের সংখ্যা ছিল কম আজকে মুসলমানের সংখ্যা এত বেশি এরপরেও নবীজির দুশ্মন আজও পর্যন্ত বিচার পেলাম না এই দোষটা বাহিরের কাউকে দিয়া লাভ নাই আমরা নিজেরা নিজেরা এক নাই এজন্য বেঈমানরা সুযোগ পেয়েছে না হয় আমরা যদি টুপিওয়ালারা আহলে হক এক হয়ে যাইতাম এই বাংলার জমিন থেকে বেঈমান নাস্তিক নবীর দুশমন ভন্ড সাইজ করতে আমগো টুপিওয়ালাদের মাত্র এক ঘন্টা সময় আমরা যে এক নাই আজকে বয়ান করে গেলাম কালকে আরা হুজুরাই আমারে বাস দিবে বুঝেন নাই গিয়া বলবেন ওরে হাফিজুর রহমান bayan করছে ওরে মিয়া বাদ দাও খালি একটা কন্ঠ পাইছো যদি বলেন না কন্ঠ না এলেমো আছে বলে এলেম থাকলে কি হইবো আমল নাই হিংশুক হিংশুক হুজুর বলবে আপনি বলবেন না একেবারে চেহারা দেখলেও তো বোঝা যায় একজনের তেতুল খায় তেতুল চিনেন আপনি বলেন ভাই তেতুল কেমন লাগে বলে ঠোডের মিস করে বুঝো না বান্দার আমল আছে কিনা চেহারায় তো বোঝা যায় একেবারে খারাপ না হিংসুক টুপিওয়ালা বলবে আমল থাকলে কি হবে বেশি দিন টিকবে না নাই নাই এর এরে নবীর উম্মত অনুরোধ করে বলিরে রে যুবক মাদ্রাসায় কোরআন পড়ে ঠকি নাই বলে মাদ্রাসায় পড়ার কারণে আজ আমাকে মাদ্রাসায় ইংরেজি অঙ্ক ইতিহাস ভূগোল বাংলা আসেনি

আপনার ছেলে স্কুলে গিয়া পরে সরোয়াতে অজগর আমার ছেলে মাদ্রাসায় গিয়া পরে সরোয়া অজু আপনার ছেলে স্কুলে গিয়া পরে সরায়া আপা আমার ছেলে মাদ্রাসায় গিয়া পরে সরায়া আল্লাহ আপনার ছেলে স্কুলে কবিতা শিখলো আমার ছেলেটাও কবিতা পড়লো মাদ্রাসায় রব্বির হাম হুমা কামা আপনার ছেলেটা স্কুলে গিয়া কবিতা পড়েছে অঙ্ক ইংরেজি বাংলা ইতিহাস ভূগোল মিলায় জিলায় হজ বড় বানায় কিরিং কিরিং টেলিফোন হ্যালো 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 কে তুমি কাকে চাও বলো 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 আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়াল কে চাই জরুরি খবর আছে ডেকে দাও তাই হাম টিম টিম তার খারা দুটো সিং তারা মাঠে পারে আন্ডা ভাইরা আমার বলেন তো সিংওয়ালা জানোয়ারের ডিম দেয়নি তাহলে মিথ্যা না সত্য কথা আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি যে শিক্ষার ফাউন্ডেশন হবে মিথ্যার উপরে ওই শিক্ষার দ্বারা জাতির কল্যাণ হবে না হবে দুর্নীতি চাদাবাদ আমি স্কুলের বিরুদ্ধে কলেজের বিরুদ্ধে বলি না রে ভাই কারণ স্কুল কলেজে তাকে দেখো হে তোমার মত কত যুবক স্কুলে পড়ে কলেজে পড়ে পাঁচ ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা নাই তাহলে কেন আমি খারাপ বলবো তুমি খারাপ তোমার চরিত্র খারাপ রেব আরমি পুলিশ মিডিয়া রসিডি সিএসপিআইজি উকিল বেরিস্টার দাড়িওয়ালা নামাজি যুবক আছে না নাই তুমি কেন পারবা না রে ভাই তোমার কপাল খারাপ ড্রাইভারি করে দাড়িওয়ালা নামাজী শ্রমিকের কাজ করে কৃষি কাজ করে দাড়িওয়ালা নামাজী যুবক অভাব নাই অভাব নাই তুমি কেন পারবা না দুইটা পায়ে ধরে বলি দাড়িকিটে নবীর কাঁদাইও না কোন লাভ যদি হয় বল আমিও দাড়ি কাটবো বল কোন লাভ যদি হয় বল আমাকে বল চেহারা ভালো হবে নাকি যৌবন পারবে নাকি ধনী হওয়া যাবে নাকি হায়াত পারবে নাকি বল Oh boy. বিজ্ঞান বলে তিনটা গজব লাগবে এক নাম্বারে চোখের চলে যাবে যুবকের লাশ কয়দিন আর বাহাদুরি করবা গত কোরবানি চলে গেল এর কোরবানির আগের জুমাটা পড়াইতে গিয়া গুলশান মসজিদে চলে গেলাম জুমান নামাজের বয়ানে যাবো মসজিদে হঠাৎ দেখি আমার একটা যুবক ছেলে আমার চকিতে আমি বসা ছেলেটা ফ্লোরে বসলো আমার হাতে একটা মোবাইল দিল আমি মোবাইলের দিয়ে তাকায় দেখলাম একটা বখাতে যুবক গলায় চেল লাগানো সাত শার্ট প্যান্ট মাথার চুল লম্বা আমি মোবাইলের ছবি দিয়ে তাকাই আর যুবকের চেহারা দিয়ে তাকায় দেখি ছোট ছোট দাঁড়িয়ে একটা জামা গলায় আমি বললাম যুবক এই মোবাইলের ছবিটা কার যুবক বলে হুজুর আমার ছবি আমি বললাম কতদিন আগের বলে আট মাস আগের ছবি আট মাস কি করতে তুমি হুজুর। দিতে আমি বাংলাদেশের একজন গান গাওয়ার শিল্পী নাটক করি কৌতুক করে শিল্পী শুটিং করি লক্ষ লক্ষ টাকা আমার হাদিয়া আমি বললাম পরিবর্তনের সোয়া পাইলা কোথায় যুবক দেখে বলে রে হুজুর আমি বুঝাবার জন্য আপনাদের বলছি অহংকারী করছি না রে বাবা বুঝাবার জন্য বলি হেদায়তের মালিক কে হেদায়তের মালিক আল্লাহ যুবক বলে হুজুর আমি বান্ধবীদের নিয়ে একবার আট মাস মোমেন শাহী জামালপুরে শুটিং স্পটে গেলাম ওখানে গিয়া শুটিং করব হঠাৎ আমি ইন্টারনেট সার্চ দিয়ে মোবাইলটা ওপেন করলাম একটা বয়ান বেজে উঠলো আমি দু চার মিনিট বয়ানটা শুনলাম কেন যেন ভালো লাগা শুরু হয়ে গেল কোরআনের তালাওয়াত ইসলামের কথাগুলো এত মজা লাগলো আমার মনটা কেমন যেন নরম হয়ে গেল বান্ধবীরা বলে আয় আয় শুটিং শেষ কর তাদের ডাকে শুটিং শেষ করে দ্রুত ঢাকায় গিয়া তোদের থেকে বিদায় নিয়ে আমি নিজের বাসায় চলে গেল বাসায় গিয়া নিজের রুমে ঢুইকা জানলা দরজা আটকায়া আমি ওই মোবাইলের বয়ানটা কতবার কতবার শুনলাম এক পর্যায়ে দেখা গেল মোবাইলের বয়ান শুনে শুনে আমার চোখের পানি পরে বুকটা বেসে গেল আমি সিদ্ধান্ত নিলাম আর জাহান নামের পথে যাব না শত শত শাত প্যান ফালায়া আমি দৌড়াইয়া গেলাম মসজিদের পেছনে একটা দোকান একটা টুপি কিনলাম একটা জামা আমি জামা টুপি নিয়া দৌড়াই ইমাম সাহেবের রুমে গেলাম ইমাম সাহেব বেয়াদবি maaf করবে না আমারে তাড়াতাড়ি একটু তওবা করায়া দেন আমি জাহান্নামের আসামি হইয়া গেছি আর না আমি তাড়াতাড়ি আল্লাহর পথে যেতে চাই ইমাম সাহেব বলে যুব! কেমন করে তোমারে পরিবর্তন বলে মোবাইলের একটা বয়ান ওই বয়ান শুনি আমার দিল নরম হয়ে গেল বলে কার বলে জানি না চিনি না দেখাও হুজুর আমি ওপেন করে আবার ওই মোবাইলের বয়ানটা চালাইলাম ইমাম বয়ানটা শুনে আমার মাথায় হাত দিয়া محبتের দোয়া করল আর বলল যুবকে এই বান্দারে চিনো আমি বললাম না আপনি চিনেন ইমাম বলে না না তবে কে এমনে চিনি তার সাথে কোনো গভীর সম্পর্ক নাই সাখдат নাই তারে কোথায় পাই বলে জানিনা তবে ঢাকার আশেপাশে মাঝে মাঝে বয়ান করে কি নাম বলে তিনি হলো কুয়াকাটার হাফিজুর রহমান কোথায় তারে পাই হুজুর আমি আট মাস পর্যন্ত ঠিকানা তালাশ করে আজকে জানলাম আপনি গুলশান এলাকায় নাকি জুমার নামাজ পড়ান আমি বহু কষ্ট করে আপনার কাছে আসছি একটু দোয়ার জন্য আর কিছু না আপনি আমার মাথায় হাতটা বুলা একটু দোয়া করে দেন আল্লাহ আমাকে হেদায়েতের পথে নিয়ে আসেন আর কেস পেছনে জানোয়ার না যায় আমি বললাম যুবক তুমি এখন কিভাবে সংসার চালাও যুবক চোখের পানি সেরে বলে হুজুর অনেক কষ্টে সংসার চালাই কারণ আগে আমি হারাম টাকা দিয়ে সামতাম কত আরামে চলেছি কিন্তু এখন আমি হারাম খাই না হালাল ভাবে চলি কষ্ট আমি বললাম কি করে খাও যুবক বলে লজ্জার কথা আমি পাঁচ অক্ত নামাজ জামাতে আদায়ের জন্য স্বাধীনভাবে একটা তরকারির দোকান দিই ঢাকা রামপুরা রাস্তার পাশ সারা দিন তরকারি বিক্রি করে যা পাই ওদি আমার বাজার করি সংসার চালাই এরপরেও হুজুর আমি বেজার না কারণ আল্লাহর কাছে শুকর আদায় করি আল্লাহ আমাকে হেদায়তের পথে নিয়ে আসছে এত বয়ান করেও পাও ধরে ধরে বলার পরেও সবার কপালে হেদায়ত আসবে না সবাই জান্নাত পাবে না রে যুব আল্লাহ যদি কবুল করে তৌফিক দেয় এর যুবক চাকরি খাওয়ায় না টাকা বাঁচায় না বাঁচানোর মালিক রিজিকের মালিক আল্লাহ সম্মানের মালিক আল্লাহ রে যুব দিলটারে নরম করো ঘুমের মধ্যেও তো মরণ হয়ে যেতে পারে চব্বিশটা ঘন্টা আমল নামায় গুনা লেখা হয় অনুরোধ করে বলছি খাতি অন্তরে তওবা বা জীবনে নবীরে কাদাই বানা নামা সার বানাবে পর্দায় চল বানা কোরআন তারে সিনায় লাগাইবা মা বাবার বাধ্যগত সন্তান হইবা সুলাইমান পায়গম্বর যুবকেরা এটাকে বলে কত বছর এখানে জিকির দাও যুব

অনুরোধ করে বলি রে মা পর্দা করো কোরআন সন্তানের মা হয় কবরে যাও নিয়ত করো ও আল্লাহ তুমি আমার ঘরে একটা নেককার সন্তান দাও টাকা পয়সা কিছুই না টাকার গোলাম আমি না আমার গোলাম টাকা আমি টাকার গোলাম না টাকা আমার গোলাম পায়গম্বর সুলাইমান বলে কত বছর কত বছর জোরে কোন তুমি কিছু খাও না লাগে না বলে হ্যাঁ লাগে কি খাও বলে তেমন বেশি ক্ষুদা না যখন ক্ষুদা লাগে মাছের একটা মাথার মতো আমার সামনে হাজির হয় ওই মাছের মাথার ঠোঁটে একটা গাছের পাতা ওইটা আমি জিব্বায় লাগানো মাত্র ক্ষুদা নিবারণ হয়ে যায় কার কুদরত অযুবক তুমি যেখানে আসলা কেমনে আসো অবশ্যই পেছনে কারো না কারো চোখের পানি আছে বল কার পানিতে চোখের পানি ছেড়ে বলে রে ভাই আমি দুই হাজার বছর এখানে আল্লাহর জিকির করি এমনি আসি না আমার পেছনে দুটো মুরব্বীর চোখের পানি আর দোয়া একজন হলেন আমার বাবা আর একজন হলেন আমার মা আমি আমার জীবন উৎসর্গ করে মা বাবার খেদমত করেছি বাবায় যখন বৃদ্ধা হয়ে গেল বিছানায় পড়ে আছে আমি বাবার খেদমত করি ইন্তেকালের সময় আমার বাবা আমার হাত ধরে দোয়া করেছে আল্লাহ এমন ভাবে তোমার হায়াত আমার ছেলের হায়াত বাড়ায় দাও আল্লাহ তুমি গাইবে রিজিকের ব্যবস্থা করে হায়াত বাড়াও আর মা ইন্তেকালের সময় দোয়া করেছে আল্লাহ নির্জন জায়গায় তুমি আমার ছেলেরে তোমার গোলামি করার তৌফিক দাও আমার মা আমার বাবার দোয়া আল্লাহ কবুল করেছে দীর্ঘ হায়াত দিলেন গাইবি খানাও দিলেন এবং নিরাপদ জায়গায় আল্লাহর গোলামি করার সুযোগ দিয়েছে ওরে যুবক আল্লাহর গোলাম আমি অনুরোধ করে বলি আল্লাহর محبتে মা বাবার خدمت করবা নামাজ সারবা না দাড়ি কাটবা না পর্দায় চলবা না সবার অন্তরে তওবার নিয়ত আসবে না তবে যার অন্তর খাঁটি মুনাফিকই না হয় গলায় সুরি আসবে চাকরি থাক আর যাও আমি আমার আল্লাহকে বেজার করব না নবীরে বেজার করব না নামাজ ছাড়ব না দাড়ি কাটব না বেপরদায় চলব না কুরআন পড়ব অন্তর যদি ভালো হয় খাটি নিয়তে দুইটা হাত আমার আল্লাহকে দেখায় দা না তাকবীর আয় আল্লাহ আপনি হাতগুলো কবুল করে নেন ও দয়ার মালিক

من العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين

اللهم اجعلني في عيني صغيرا وفي اعين الناس كبيرا اللهم اكفيناهم بما شئت اللهم انا نجعلك في نحورهم ونعوذ بك من شرورهم اللهم اجعلني من المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين المستجابين للدعوات اللهم اجعلني من المستجابين للدعوات اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك اللهم إني أعوذ بك من زوال نعمتك আল্লাহ হম্মা কুলুবানা বিৰ কুলু বানা বিনু নি মাৰি ভাতিক আল্লাহ্মা তহ বিৰ কুলু বানা আল গৈ আই আল্লাহ কবিৰ ৰা গুণৰ মাথাই নি আপোনাৰ দৰৱাজাই হাজিৰ হৈ আছে তিনদিন বেপী মাহফিলৰ আজ প্ৰথম দিন আৰু দুদিন আছে আই আল্লাহ এই মাহফিল আপুনি কবুল কৰে না নল্ল আয় আল্লাহ এর পেছনে যারা সহযোগিতা করে মাইকলাইট প্যান্ডেল দিয়ে কথা দিয়ে পরামর্শ দিয়ে সবাইকে কবুল করে আয় আল্লাহ আমার ভাই আবদুল হান্নান সাহ আয় আল্লাহ বড় আয়োজন করেছে কোরআনের মাহফিল যদি গানের প্যান্ডেল সাজাইতো কেউ কিছু বলার ছিল না রে আল্লাহ আয় আল্লাহ গুনাহের বাজার না নেকের কোরআনের বাজার মিলাইছেন আয় আল্লাহ উদ্দেশ্যকে আপনি নাজাত যাতো হেদায়ের সিলা বানায় আয় আল্লাহ হায়াতে বরকত দান করেন আয় আল্লাহ তার সন্তান আদিকে দিনদার বানায় দেন আল্লাহ আয় আল্লাহ ঘরের ভেতরে শান্তি ও রহমত দান করেন আল্লাহ এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন আল্লাহ আয় আল্লাহ কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণগ্রস্ত ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আলোচনা যা হয়েছে

আল্লাহ কত ছোট ছোট বাচ্চা ত নিবুলে ছাত্ররা পর্দার আড়ালের মা বোনেরা সকলের মোনাজাত নবীজির শিলাই কোবুল করেন অল্লহ আয়াল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জেন্দিকি দান করেন অল্লহ ঘরে ঘরে কোরান সুন্নার বাতি জ্বালায়া দেন মা বোনদের আপ পর্দা নিশি বানায়া দেন ছেলে সন্তানগুলো দিন দার বানায়া দেন আয়া আল্লাহ

হিংসা আরিয়াব থেকে হেফাজত করেন আল্লাহ ইখলাস এর উচ্চ মাকাম দান করেন আল্লাহ সারা দুনিয়ায় শান্তি দান করেন আল্লাহ এ বাংলার জমিন শান্তির জমিন সন্ত্রাস মুক্ত চাদাবাজ মুক্ত বানায়া দেন ইসলামের জন্য দেশ রক্ষার জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে নাজাত দিয়ে দেন এখনো যারা চেষ্টা করে কবুল করেন আল্লাহ বাতিলের মোকাবেলায় বিজয় করেন আল্লাহ ইসলামের ব্যানার টানায় যারা মানুষকে রওজাও কাবাজি আরতের তাও ফিক দান করেন জীবনে একবার যদি হয় আমার মায়ার নবীর সাথে ঘুমের ঘরে মোলাকাত করায় দিয়ে আয় আল্লাহ দুনিয়ার লোভ দূর করে দেন আখেরাতের মোহাব্বত অন্তরে হাত ও খালি সকলের হাত কবুল করে দিনের প্রতি কোরআনের প্রতি মোহাব্বত জমায় দেন আয় আল্লাহ সুন্নতের আমুলওয়ালা বানায় দেন গুনা হের থেকে হেফাজত করেন আয় আল্লাহ মেহরবানি করে সবার সাথে মিল মোহাম্বত পায়দা করে দেন আয় আল্লাহ পাঁচ বা জামাত নামাজ আদায়ের তৌফিক দান করেন। আয় আল্লাহ সমস্ত গুনাহের থেকে আপনি কুদরতি হাতে হেফাজত করে নল আয় আল্লাহ নবসের ধোকায় পরে অন্যায় করে সীমা আফ করে দেন আয় আল্লাহ আমাদের জাতি ভাই মুসলমান বার্মায় কত কষ্ট পায় চোখে সহ্য করা যায় না রে খানা নাই ঘুম নাই ও দায়ার মালিক আমরা আরামে ঘুমাই তাদের চোখে ঘুম নাই কত কষ্ট করে জংলায় গাছের নিচে দিন কাটায় রাত কাটায় আল্লাহ আমাদের গুনার কারণে আপনি শাস্তি দিয়ে না বেইমানের হাত থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ বেদিন ও বেইমান থেকে মুসলমানের হেফাজত করেন আল্লাহ বেইমান ও বেদিনকে হেদায়াত দান করেন না হয় নমরুদের মতো ধ্বংস করে দেন আল্লাহ ইমানের শক্তি বাড়ায়া দেন বাতিলের মোকাবেলায় বিজয় করে দেন আল্লাহ জালিম মুনাফিক দুশ্মন থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ দিনের খেদমতের জন্য আপনি নিরাপদে সারা দুনিয়ায় কবুল করে নেন আল্লাহ আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি মোনাজাতের পরে সবাই যার যার বাড়ি চলে যাবে কেউ গিয়া দেখবে মা এখনো ঘুমায় না সন্তানের অপেক্ষায় বসে আছে আয় আল্লাহ আর আপনার গোলামে ময়দানে আছে যাদের মা নাই যাদের বাবা নাই ইয়তিমের মতো হাত তুলেছেন রে আল্লাহ কুদরতের নজরটা দিয়া দেখেন কে মা হারা কে যেন বাবা হারায় তিন ভাই বোন হারাওয়া সহায় আয় আল্লাহ গুনাহের কারণে দিল শক্ত চোখে পানি না আনের বরকতে দিলটা নরম করে কান্নাওয়ালা দান করে ন

ও ওই মা বাবার কবরের দিয়ে তাকাও লেপগায়ে দিয়া ঘুমাও মা বাবার কবরে বিছানা নাই ও আল্লাহ তিন সন্তানের দিয়ে তাকাইও কি মায়া হবে না রে মালিক ও তিনদের দিকে আমাদের করে আয় আল্লাহ সকলের দোয়া কবুল করে নেন আল্লাহ দিলটাকে নরম করে কান্নার তৌফিক দান করেন আয় আল্লাহ গুনা নিয়া যেন কবরে না যায় কবরে যাওয়ার আগে সবাইকে গুনামুক্ত জিন্দিগি বানায় মা বাবার কবর জান্নাতের বাগান বানায় মুরুবীদের কবর জান্নাতের বাগান বানায় যারা বেঁচে আছেন হায়াত বানায় আমাদের ভেতরে যারা অসুস্থ মানি করে সুস্থতা দান করেন আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন আপনি জানেন কুদরতি ভাবে সবাইকে সুস্থ করে দেন আওয়াজের ভেতরে ইখলাস ও রূহানিয়াতের স্পষ্টতা দান করেন আল্লাহ दीर्घ নেক দান করেন আল্লাহ दीर्घ নেক দান করেন মুসিবত থেকে কুদরতি হাতে নবীজির ওছিলায় দিনের নিসবতে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ তাআলা সকলের দোয়া নবীজির ওছিলায় কবুল করেন আন আল্লাহ ঘরে ঘরে নেককার কুরআন ওয়ালা সন্তান দান করেন আল্লাহ আয় আল্লাহ সকলের দাম্পত্য জীবন সুখময় করে দেন আয় আল্লাহ সকলের মনের নে আসা নবীজির সিলায় পূরণ করে দেন আয় আল্লাহ প্রতি বছরে মাহফিল কবুল করে নেন সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ আগামী দুই দিনের মাহফিল আপনি কবুল করে নেন সবাইকে নিরাপদে আসা যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ এ মাহফিল হেদায়তের জরিয়া বানায়া দেন এলাকায় শান্তি দান করেন আল্লাহ কোরআনের আওয়াজ সকলের জিব্বায় দান করে নল্ল নবীজির মোহাবত সিনায় দান করে নল মাদ্রাসার খেদমত করি ঢাকায় আপনি কবুল করে নেন জায়গার টাকার প্রয়োজন আল্লাহ গাইবি খাজানা থেকে কোরআনের বরকতে ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দাদের দিলের মধ্যে কোরআনের মহব্বত ঢুকায় দেন দুনিয়ার মহব্বত অন্তর থেকে দূর করে দেন আল্লাহ সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহিল আযীম وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وَأَصْحَابِهِ أَجْمَعِينَ آمين, آمِينَ 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 بِرَحْمَتِكَ يَا أَرْحَمَ الرَّاحِمِينَ